বুধবার সকালে খোয়াই মহকুমার আমপুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় এলাকাবাসীরা দীর্ঘ প্রায় চার ঘন্টা পর তালা খুলে দেওয়া হয় আমপুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনার বিবরণে জানা যায় বর্তমানে আমপুরা প্রাথমিক হাসপাতালে দুজন চিকিৎসক রয়েছে তার মধ্যে একজন রয়েছে ডেপুটেশনে অপর চিকিৎসককে সম্প্রতি অন্যত্র বদলির নির্দেশ আসে তারই প্রতিবাদে এদিন সকাল নয়টায় আমপুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় এলাকাবাসীরা তাদের বক্তব্য একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চলতে হলে ন্যূনতম দুজন চিকিৎসক প্রয়োজন সেই জায়গায় একজন চিকিৎসককে ডেপুটেশনে নিয়ে যাওয়া হয়েছে আর বর্তমানে থাকা একজন চিকিৎসককেও অন্যত্র বদলির নির্দেশ এসেছে স্থানীয়দের দাবি আমপুরা প্রাথমিক হাসপাতালে কম করে দুজন চিকিৎসক প্রদান করতে হবে এদিকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলানোর খবর পেয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক স্থানীয়দের সাথে কথা বলেন এবং তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে আশ্বাস পেয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা খুলে দেয় স্থানীয়রা আমরা পিএসি সেন্টারে তালা গেরাও এবং হাসপাতালে গেটটা তালা দিচ্ছি কারণ পিএসি সেন্টারে মিনিমাম দুজন ডাক্তার লাগে কারণ দিন রাত চব্বিশ ঘন্টা পরিষেবা দুইজন ডাক্তারের মধ্যে একজন ডেপুটেশন আছে এখন ওনাকে নিয়ে যাওয়ার জন্য এখন নিয়ে যাওয়া হবে সেটা আমরা শুনলাম সেই কারণেই আমাদের একটা দাবি যে দুজন ডাক্তার থাকতে হবে এবং যে ডাক্তার ডেপুটেশনে বর্তমানে এখানে ওনাকে যাতে ওই হাসপাতালে রেখে দেয় সেটাই আমাদের ডিমান্ড আর হাই অথরিটি এবং রাজ্য সরকারের কাছে আমাদের একটাই দাবি পিএইচি সেন্টার একজন ডাক্তারের দ্বারা পরিচালনা সম্ভব না এমনিতে করোনার বারবারান্তে এখন সবাই বয়ে কোনো কিছু জ্বর বা মাথা ব্যথা হলেই ডাক্তারে যোগাযোগ করে এলাকার মধ্যে আমাদের আমপ্রা এলাকায় যে পিএচি সেন্টার আমরা চাই দুজন ডাক্তার মিনিমাম নাহলে আরও বেশি চাই এই সিজনে কিন্তু দুজন তো থাকতেই হবেই আমাদের ডিমান্ড দুজনকে এখানে রাখতে হবে রিপোর্ট ত্রিপুরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন